অসম নর্থ ইস্টে আয়োজন করা সমগ্র জিলা ভিত্তিক পুরস্কার বটা সেই বটা আজুরি আনিবলৈ সক্ষম হয়েছে দুধনৈ মধ্য দুধনৈ পূজা পরিচালনা সমিতি আর মধ্য দুধনৈ যূজা মণ্ডপ আছে পূজা মণ্ডপে এইবেলি গোয়ালপাড়া জেলার ভিতর তৃতীয় স্থান দখল করবলে সক্ষম হয়েছে। আর এই যে পুরস্কার এই যে বটা এই বটা মানে আগবাবর কারণে অনুরোধ জানাইছো গোয়ালপাড়া জেলার বিজেপি সভাপতি ভৃগুরঞ্জন রাভাদেবক আর পূজা পরিচালনা সমিতির সভাপতিগী আছে তখেক এই যে বটা এই দিব কারণে মানে অনুরোধ জানাইছো। আর বিভিন্ন দিক চাই আসলে নিউজ এইটিনে এই পূজা বাছনি করেছে আর গোয়ালপাড়া জেলার ভিতরতে তৃতীয় স্থান দখল করবলে সক্ষম হয়েছে মধ্য দুধনৈ পূজা মণ্ডপে। আর এনে ধরনের এটা দেখবলে পাইছে সকলে ঢাক ঢোলর আতত আসলে মুখরিত হয়েছে এই পূজাস্থলী। গতি মানে পোনে পোনে তখনের মন্তব্য লোক কারণে চেষ্টা করি কেন লাগছে মানে একচুয়ালি বহুত খুব ভাল লাগিছে। আমি ভবা নাছিল এনেকুৱা হব বলে কিন্তু নজনা নভবাকে পালো যে সে আর প্রথম বার্ষিক আমি এইবারে আরম্ভ করেছো এইটো এই পুরস্কারটে আমার আর উৎসাহটে বড়ালে। গতি অনাগত দিনত আমি ইয়াতকে আর বেশি ভাল করার চেষ্টা এটা অব্যাহত রাখি কি কব। তো এই বছর প্রথম কারণ প্রথম হিসাবে এলাকে যিখিনি ডিসিপ্লিন মেইনটেইন করেছে আর আধ্যাত্মিকতার যে পরিবেশ যেই ধরনের নির্মাণ করব পারিছে মই অনুভব করছো মই ভাবিছো যে এলাকে ভবিষ্যতলৈ একটা দুর্নীত বিশেষ একটা পরিবেশ নির্মাণ করার কারণে এলাকে সক্ষম হব এনেকে মই আশা করছো। আসলে মধ্য দুধনৈ পূজা পরিচালনা সমিতির যে পূজা মণ্ডপ এই পূজা মণ্ডপে তৃতীয় স্থান দখল করেছে আর তার যে বটা সেই বটা ইতিমধ্যে প্রদান করা হয়েছে। আর আজি যেহেতু নবমী আর লোকেল লোকেল অকারণ্য হয়ে পড়া দেখবলে পাইছে পূজা মণ্ডপ আর সন্ধ্যা হওয়ার লগে ইয়াতে ভক্তপ্রাণ রাইজর ভিড় অধিক দেখবলে পাওয়া যাব।